দিকে একটু শোন, আমরা যে স্যার আছেন অর্ধেন্দু স্যার, অর্ধেন্দু স্যারের ছেলে শুভনীল ভৌমিক, বুঝলো? সারা ত্রিপুরা রাজ্যের যে আমরা দশজনকে বের করে, পিছন দিকে শুনিসনি, এই যে দশজন বেস্ট স্টুডেন্ট, এই দশজনের ভিতরে চার নম্বর হয়েছে শুভনীল ভৌমিক, আমরা অর্ধেন্দু স্যারের ছেলে। হ্যাঁ, আশা করবো এই শুভনীল ভবিষ্যতে আরো বড় হইব, আমরা সবার আশীর্বাদ থাকবো, সঙ্গে সহযোগিতা ভালোবাসা সব থাকবো। শুভনীলের লেগে সবাই মিললে একটা জোর একটা হাততালি দাও। ভবিষ্যতে আমরা এই শুভনীলের সাক্ষাৎ পাবো, সারা কইছে একদিন আইলে তোমাদের সঙ্গে সবাই একদিন মিট করব, ঠিক আছে? আশা করি তোমরাও এই শুভনীলকে দেখা তোমরা আস্তে দিয়ে সামনের দিকে আস্তে আস্তে আগে যাবে, ঠিক আছে? আগামীতে শুভনীল ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছেন। শুভনীল জানায় তার এই অবদানের পেছনে সবচেয়ে বেশি অবদান তার মায়ের, পাশাপাশি গৃহ শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরও অবদান রয়েছে। শিক্ষক শিক্ষিকাগণ, আমাদের বিদ্যালয়ের টিচার ইনচার্জ মহোদয়, সম্মানীয় পতনদার, তো বিশেষ করে ছাত্রদের উদ্দেশ্যে আমি যেটা এবং ছাত্রীদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, যে একটু আগে যে নামটা বললো শুভনীল ভৌমিক, আমি ব্যক্তিগত পরিচয় উনি দিয়েছেন যে আমার ছেলে, কিন্তু আমি আমার ছেলে বলে পরিচয় দিচ্ছি না, সে একজন ছাত্র। এই ছাত্র সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে যে মাধ্যমিক পরীক্ষায় 2019 সালে চতুর্থ স্থান অধিকার করেছে, ও ওর ভেতরে যে প্রতিভাটা ছিল সেটা সে প্রকাশ করতে পেরেছে। তো আমি ওর বাবা হিসাবে এবার বলছি, পিতা হিসাবে, তোমাদের মধ্যেও এই ধরনের প্রতিভা সবার মধ্যে আছে, যেমন করে বীজের ভেতর সুপ্ত থাকে আকাশ ছোঁয়া বৃক্ষরে, তোমাদের মধ্যেও এই ধরনের প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে জাগ্রত করতে হবে, তোমাদের পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া ছাত্র জীবনে আর কোনো কিছু নেই, পড়াশোনার মধ্য দিয়ে তোমাদের প্রতিভাকে বিকাশ করতে হবে। তো আমি তোমাদেরকে অতটুকু ইন্সপায়ার করছি যে তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে বলো, আমাদের এখানে এক একজন স্পেশালিস্ট স্যাররা আছেন, কোনো ধরনের সমস্যা তোমাদের আটকাবে বলে আমার মনে হচ্ছে না। তো এই ধরনের একটা মনোবল নিয়ে আজকে থেকে তোমাদের আরো বেশি করে পড়াশোনা করতে হবে, এটাই হচ্ছে আমার আসল উদ্দেশ্য। তো আমি চাই এই রাজনগর কলোনি এইচএস স্কুল থেকেও যেন সেই দশম স্থানের মধ্যে যে কোনো স্থানে তোমরা যেন লাভ করতে পারো, তোমাদের মধ্যে সেই প্রতিভা আছে, এই মানসিকতা নিয়ে তোমরা পড়াশোনা করো, এগিয়ে যাও। স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করছি।